সফরকারী যারা ব্যক্তি আছেন তাদের কাছে প্রায়োরিটি পাসটা অনেকটাই পরিচিত আর এর আগে আমি আরেকটি ভিডিওতে প্রায়োরিটি পাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকে আমি বলবো যে বাংলাদেশে কোন কোন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে তারা প্রায়োরিটি পাস দেয় এবং কোন কোন ব্যাংক কোন ক্রেডিট কার্ডের সাথে কতগুলো প্রায়োরিটি পাসে ফ্রি ভিজিট থাকে সমস্ত মানে প্রায়োরিটি পাসের এ টু জেড এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো যারা ভ্রমণকারী আছেন যারা দেশ বিদেশে ভ্রমণ করেন এবং যাদের ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহার করার প্রয়োজন হয় এমন কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে তারা ভিডিওটা দেখবেন অন্য কারো কাছে যদি ভিডিওটা বিরক্তিকর লাগে বা টপিকটা রিলেটেড না হয় তাদের পছন্দনীয় তাহলে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তো চলুন প্রথমে শুরু করি যে কোন কোন ব্যাংক এই প্রায়োরিটি পাস দিয়ে থাকে আচ্ছা বলার আগে আমি একটা সংক্ষিপ্ত বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রায়োরিটি পাস এমনই একটি পাস যেই পাসের দ্বারা আপনারা ইন্টারন্যাশনালি অর্থাৎ বাংলাদেশের বাহিরে বা বাংলাদেশের মধ্যেও যে কোনো লাউঞ্জ আপনারা ব্যবহার করতে পারেন যদিও প্রায়োরিটি পাসের একটি নির্দিষ্ট লাউঞ্জের তালিকা আছে বিশ্বের প্রায় সকল দেশেই প্রায়োরিটি পাসের তালিকাভুক্ত লাউঞ্জ আছে অর্থাৎ আপনারা যে দেশেই যান না কেন আপনাদের বিমানবন্দরে যদি অতিরিক্ত কোনো সময় থাকে ইমিগ্রেশন পার করার পর সেই সময়টি আপনারা প্রায়োরিটি পাস দেখিয়ে আরামে সেই সময়টা কাটাতে পারেন নিউজ পেপার পড়ে বা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যেভাবেই হোক তো প্রথমেই বলে দিচ্ছি প্রাইম ব্যাংকের যে প্রায়োরিটি পাস সেটা নিয়ে প্রাইম ব্যাংকের যে প্লাটিনাম ভিসা কার্ড এবং ওয়ার্ল্ড মাস্টার কার্ড এই দুটো কার্ডের সাথে প্রায়োরিটি পাস ইস্যু করা হয় এখন কথা হচ্ছে যে এই প্রায়োরিটি পাসে ফ্রি ভিজিট কয়টি থাকে অর্থাৎ কতগুলো ভিজিট আপনি ফ্রি করতে পারবেন প্রতি ক্যালেন্ডার ইয়ারে এখানে একটি কথা হচ্ছে যে প্রাইম ব্যাংকের কাস্টমার কেয়ারে আমি কথা বলেছি তাদের থেকে যে বিষয়টি জানলাম যে প্রায়োরিটি পাসে পাঁচটি ভিজিট থাকে তবে এই পাঁচটি মানে সাধারণত প্রতিটা ক্ষেত্রে যেমন দেখা যায় যে সবগুলো ব্যাংকেই প্রতি বছর বছর এটা রিনিউ হয় মানে দু সালে পাঁচটা ভিজিট দু সালে পাঁচটা ভিজিট এভাবে করে প্রতি বছর কাউন্ট হতে থাকে কিন্তু প্রাইম ব্যাংকের ক্ষেত্রে বিষয়টি তা নয় আপনি যে বছর কার্ড ইস্যু করবেন বা যখনই আপনি কার্ড ইস্যু করবেন আপনার জন্য লাইফ টাইম সারা জীবনের জন্য আপনার এই পাঁচটা ভিজিটই থাকবে অর্থাৎ এই পাঁচটা ভিজিট আপনি যখনই করেন না কেন দু বা বাইশ তেইশ চব্বিশ যখনই আপনি কার্ডটা নেন নেওয়ার পর আপনার পাঁচটা ভিজিট আপনি যতদিন লাগায় করবেন তত দিন পর্যন্ত ওই ফ্রি পাঁচটাই থাকবে যদি আপনি প্রথমবারই আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সবাই মিলে পাঁচজন মিলে যান পাঁচজনের জন্যই পাঁচটা ভিজিটের একবারে কাটা হবে মানে ফ্রি আপনার শেষ পাঁচটার পরে আর কোনো ফ্রি এর কোনো ব্যাপার নাই অর্থাৎ পরবর্তী প্রতি সময়ের জন্য আপনাকে বত্রিশ ডলার করে চার্জ গুনতে হবে এই গেল প্রাইম ব্যাংকের এরপর আসছে ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাংকের প্লাটিনাম যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের সাথে চারটি ফ্রি ভিজিট থাকে এবং এখানেও আরেকটি বিষয় আছে এই বিষয়টি আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ আমি ওয়ান ব্যাঙ্কে গিয়েছিলাম ডলার এন্ডোসমেন্ট করার জন্য পরে আমি ডলার ইনভেস্টমেন্ট করেছি তো তাদের কার্ডের বিষয়ে যখন আমি জিজ্ঞেস করি তখন তারা আমাকে পুরো বিষয়টি খুলে বলে তাদের প্রায়োরিটি পাশে চারটি ভিজিট দেয়া হয় এখন কথা হচ্ছে যে এই চারটি ভিজিট দেয়া হচ্ছে তাদের প্লাটিনাম কার্ড মানে তাদের কিন্তু এটা প্রাইম লেভেলের একটা কার্ড সেই কার্ডে তারা চারটা ভিজিট দিচ্ছে ভালো কথা তাদের বলাকা লাউঞ্জের এক্সেসও আছে সেটাও ভালো কথা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই আপনি বলাকা লাউচ যদি চারবার ব্যবহার করে ফেলেন ওই প্রায়োরিটি পাসও আপনি আর ব্যবহার করতে পারবেন না মানে মোট কথা প্রায়োরিটি পাসের যে চারটা ফ্রি ভিজিট সেটা আপনি চাইলে বলাকাতেও ব্যবহার করতে পারেন অন্য কোনো জায়গাতেও ব্যবহার করতে পারেন বা যেখানেই করেন না কেন বলাকাতে করলেও আপনার কিন্তু প্রায়োরিটি পাস থেকে একটা করে কাটা যাবে এটাও একটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমার মনে হয় এটা তাদের আপগ্রেড করা উচিত আসলে আমি একটা বিষয় বলি এই বিষয়গুলো নিয়ে কেউ ভিডিও বানাবে না কেউ ভিডিও বানায়ও নাই এতদিন বাংলাদেশে কেউ বানায় নাই তো এই রকম বিষয় নিয়ে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আমার সাথে কানেক্টেড থাকবেন আমি এমন বিভিন্ন তথ্যমূলক ভ্রমণ বিষয়ক ট্রাভেল হ্যাকিং এ সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব এরপর আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এম টিভি এম টিভির নিজস্ব লাউঞ্জ আছে এমটিভির নিজস্ব লাউঞ্জ ছাড়াও তারা যে প্রায়োরিটি পাসটা ইস্যু করে সেটা করে শুধুমাত্র সিগনেচার কার্ডের জন্য এবং আমার কাছে মনে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যেই প্রায়োরিটি পাসটা এটা সবথেকে ভালো কারণ মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের প্রায়োরিটি পাসে দশটি ফ্রি ভিজিট থাকে প্রতি ক্যালেন্ডার ইয়ারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের যে প্রায়োরিটি পাস ইস্যু করা হয় সিগনেচার কার্ডের এগেনস্টে সিগনেচার কার্ডের লিমিট তিন হাজার তিন লাখ টাকা থেকে শুরু হয় অর্থাৎ সেরকম রেঞ্জের স্যালারি যারা পান তারা এই কার্ডটি অ্যাভেল করতে পারবেন অথবা আপনারা চাইলে ফিক্সড ডিপোজিট করেও আপনারা সেই কার্ডটি নিতে পারেন দশটি ফ্রি ভিজিট মানে আপনার যারা র্যান্ডম বা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আছেন তাদের যদি এরকম দশটা ভিজিট লাগেই তাহলে আপনারা চিন্তা করেন যে তিনশো বিশ ডলারের ধাক্কা তিনশো বিশ ডলার আপনি কমপ্লিমেন্টারি পাচ্ছেন এই কার্ডের সাথে এটা কিন্তু যেসে কথা না এরকম বাংলাদেশে আর কোনো আর একটা ব্যাঙ্ক আছে ওইটাও আমি পরে বলছি এই দুটা ব্যাঙ্কই এত সুবিধা দিয়ে থাকে তাদের প্রায়োরিটি পাশে এরপর আসছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের যেই প্রায়োরিটি পাস আছে সেটা হচ্ছে প্লাটিনাম তাদের যে কার্ড আছে প্লাটিনাম কার্ডে তারা প্রায়োরিটি পাসটা দিয়ে থাকে কিন্তু যমুনা ব্যাংকের ক্ষেত্রে বিষয় হচ্ছে তারা এ বিষয়ে কোনো তথ্য আমাকে দিতে পারেনি স্পষ্টভাবে যে তাদের প্রায়োরিটি পাসে ফ্রি ভিজিটের সংখ্যা কতগুলো এরপর আছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে যে সিগনেচার কার্ড আছে সিগনেচার কার্ডে ছটি ভিজিট থাকে ফ্রি এবং তাদের যে প্লাটিনাম কার্ড আছে সেই কার্ডে তিনটি ফ্রি ভিজিট থাকে এই সুবিধা নিয়ে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক তাদের যে কার্ডগুলো আছে সেটা দিচ্ছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ডের আমার মনে হয় যে সিগনেচার কার্ড যেটা সেখানে ছটা না দিয়ে আরও কিছু বেশি দিলে আমার মনে হয় যে সেটা ভালো হতো বা সেটা আর একটু যুক্তিসঙ্গত হতো কারণ অন্যান্য আরও কিছু সিগনেচার কার্ড আছে যেগুলোর যে প্রায়োরিটি পাসের লিমিট সেটা আরও অনেক বেশি আর কিছুক্ষণের মধ্যেই সেগুলোও আসছে এরপর আসছে এবি ব্যাংক এবি ব্যাংকের যে ওয়ার্ল্ড মাস্টার কার্ড আছে অর্থাৎ একদম প্রাইম বা ম্যাক্সিমাম লেভেলের যে কার্ডটি সেই কার্ডের সাথে প্রায়োরিটি পাস তারা ইস্যু করে কিন্তু প্রায়োরিটি পাসের সাথে কোনো প্রকারের ফ্রি ভিজিট থাকে না এরপর আসছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়াতে প্রায়োরিটি পাস ইস্যু করে প্লাটিনাম কার্ড এবং সিগনেচার কার্ড প্লাটিনাম কার্ডের সাথে যে প্রায়োরিটি পাসটি ইস্যু হয় তার সাথে কোনো ফ্রি ভিজিট থাকে না কিন্তু সিগনেচার কার্ডের সাথে যেই প্রায়োরিটি পাসটি ইস্যু হয় তার সাথে মাত্র দুটি ফ্রি ভিজিট থাকে প্রতি ক্যালেন্ডার ইয়ারে এরপর আসছে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে ব্র্যাক ব্যাংকের ইনফিনিটি যে কার্ড আছে সেখানে দশটি ফ্রি ভিজিট থাকে সিগনেচার কার্ডে সাতটি ফ্রি ভিজিট থাকে প্লাটিনাম কার্ডে কোনো প্রকারের কোনো ফ্রি ভিজিট থাকে না আর বলাকা লাউঞ্জের ক্ষেত্রে ইনফিনিটি কার্ডে তিনটি ফ্রি ভিজিট থাকে এবং বলাকা লাউঞ্জে আবারও তিনটি ফ্রি ভিজিট থাকে যারা সিগনেচার কার্ড হোল্ডার তাদের ক্ষেত্রে এরপর আসছে ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের কথা আমি এর আগেও বলেছি ঢাকা ব্যাঙ্ক যদিও প্রায়োরিটি পাস দেয় না কিন্তু প্রায়োরিটি পাসের মতোই লাউঞ্জ কি তারা আর একটি অপশন দেয় সেই অপশন অনুযায়ী যারা সিগনেচার কার্ড হোল্ডার তারা পাবে চারটি ফ্রি ভিজিট মানে একই প্রায়োরিটি পাসের মতোই চারটি ফ্রি ভিজিট পাবে আর যারা প্লাটিনাম কার্ড হোল্ডার তারা লাউঞ্জ কিয়ের এক্সেস পাবে কিন্তু কোনো ফ্রি ভিজিট পাবে না তাদের প্রতিটা ভিজিটের জন্য থার্টি টু ডলার্স করে কেটে নেওয়া হবে এরপর আসছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বা ডিবিএল ডিবিএলের মাস্টার কার্ড টাইটেনিয়াম এবং ভিসা প্লাটিনাম এই দুটো কার্ডের সাথে প্রায়োরিটি পাস ইস্যু করা হয় কিন্তু প্রায়োরিটি পাসে কোনো প্রকারের কোনো ফ্রি ভিজিট থাকে না এরপর আসছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্লাটিনাম সিগনেচার এবং সিগনেচার এক্সি এই তিনটা কার্ডে প্রায়রিটি পাস ইস্যু করা হয় প্লাটিনাম কার্ডে যেই প্রায়রিটি পাস ইস্যু করা হয় সেই কার্ডে কোনো প্রকারে কোনো ফ্রি ভিজিট থাকে না বত্রিশ ডলার করে লাগবে আর সিগনেচার লাইট যে কার্ড আছে মানে সিগনেচারের প্রাথমিক যে কার্ডটা আছে সেটাতে আটটি ফ্রি ভিজিট থাকে প্রতি ক্যালেন্ডার ইয়ারে এবং সিগনেচার এক্সি যেই কার্ড আছে সেটিতে থাকে বারোটি করে পার ইয়ার ফ্রি ভিজিটের সংখ্যা অর্থাৎ ইস্টার্ন ব্যাঙ্কের আমি এর আগে বলেছিলাম ইস্টার্ন ব্যাংক তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আরেকটি ব্যাংক আছে এই তিনটি ব্যাংক হচ্ছে প্রায়োরিটি পাসে ফ্রি ভিজিটের সংখ্যা অনেক বেশি এরপর হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের প্লাটিনাম কার্ড হোল্ডার যারা আছেন তারা প্রায়োরিটি পাস পাবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো প্রকারের কোনো ফ্রি ভিজিট নেই এরপর হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্লাটিনাম কার্ডের সাথে প্রায়োরিটি পাস ইস্যু করা হয় কিন্তু প্রায়োরিটি পাসে কোনো ফ্রি ভিজিট আছে মাত্র দুটি প্রতি ক্যালেন্ডার ইয়ারে এটি অবশ্যই খেয়াল রাখবেন এরপর হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এখানেও সিগনেচার কার্ডে বারোটি ফ্রি ভিজিট আছে অর্থাৎ সিগনেচার কার্ডে আপনারা যদি প্রায়োরিটি পাস ইস্যু করেন তাহলে আপনারা প্রতি ক্যালেন্ডার ইয়ারে বারোটি করে ফ্রি ভিজিট পাবেন এবং বাংলাদেশের জন্য ইউসিবির বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তো যে নিজস্ব লাউঞ্জ সেই ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জ সেটা তো থাকছেই এরপর হচ্ছে দি সিটি ব্যাঙ্ক লিমিটেড এখানে প্লাটিনাম যে কার্ডটি আছে প্লাটিনাম এবং গোল্ড এই দুটি কার্ডের সাথে প্রায়োরিটি পাস ইস্যু করা হয় এবং এতে কোনো ফ্রি ভিজিট থাকে না এরপর আসছে সর্বশেষ যে ব্যাংক সেটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এখানে সিগনেচার এবং প্লাটিনাম দুটি কার্ডের সাথেই প্রায়োরিটি পাস ইস্যু করা হয় সিগনেচার কার্ডের সাথে যে প্রায়োরিটি পাস থাকে তাতে ফ্রি ভিজিটের সংখ্যা থাকে চারটি এবং প্লাটিনাম যে কার্ড আছে তার সাথে যে প্রায়োরিটি পাস থাকে সেখানে ফ্রি ভিজিটের সংখ্যা থাকে দুটি এরপরে ওই একই সেই বত্রিশ ডলার অথবা সাতাশ ডলার এই পরিমাণ আপনারা ব্যাংক অনুযায়ী জেনে নেবেন সেরকম চার্জ কাটবে তো আমার কাছে যে তথ্য ছিল আমার কাছে সমস্ত তথ্য অনুযায়ী আমি আজকে আলোচনা করলাম যে বাংলাদেশে কোন কোন ব্যাংক ক্রেডিট কার্ডের বিপরীতে প্রায়োরিটি পাস ইস্যু করে থাকে আপনারা যদি এই ক্রেডিট কার্ডগুলো অলরেডি ব্যবহার করেন তাহলে এবং আপনারা যদি ভ্রমণ করতে চান ভবিষ্যতে ভ্রমণের পূর্বে অবশ্যই আপনারা তাদের থেকে প্রায়োরিটি পাসগুলো নিয়ে নেবেন কারণ বেশিরভাগ ব্যাঙ্কেই প্রায়োরিটি পাসগুলো কিন্তু ফ্রি থাকে দুই একটা ব্যাঙ্কে হয়তো পাঁচশো বা এক হাজার টাকা চার্জ করলেও করতে পারে নাও করতে পারে এটা তারা কাস্টমারকে ধরে রাখার জন্যই করে সুতরাং এটা আপনারা আপনাদের ব্যাঙ্ক থেকে সার্ভিসটি চেয়ে নেবেন এবং আপনারা উপভোগ করবেন প্রায়োরিটি পাসের সার্ভিস তো আশা করি ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে লেগেছে যদি কাজেই আসে তাহলে দয়া করে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভ্রমণ বিষয়ক যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে বা ট্রাভেল হ্যাকিং নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি